সিরিয়াল কে আপন কে পরে এখন চলছে অনু আর রাহুলের বিয়ের সমস্ত নিয়ম কানুন। তো আমরা এখন বসে রয়েছি যে কখন দেখতে পাবো রাহুল আর অনুর ফুলসজ্জে। কিন্তু এরই মধ্যে এসে গেল আমাদের কাছে এমন একটা নিউজ যেটাতে পুরো সিরিয়ালের মোড় টোটালি ঘুরে গেল এবং আমাদের সবার মাথার উপরে যে ভাইরাসটা এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল তন্দ্রা, সেই তন্দ্রা নাকি চির বিদায় নিতে পারে এই সিরিয়াল থেকে, সেরকমটাই কিন্তু শুনতে পাচ্ছি। তবে টোটালি তন্দ্রা চলে যাচ্ছে কিনা এই সিরিয়াল থেকে সেটা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে যে জবা বুঝতে পেরে গেছে যে তন্দ্রা বাড়ির মধ্যে বসে থেকে একটার পর একটা শয়তানি করে যাচ্ছে এবং সবার ক্ষতি করছে আর বাড়িতে তুমুল একটা অশান্তির ঝড় তুলতে চাইছে। তো এই সমস্ত কিছুর জন্য জবা এবার একটা কড়া পদক্ষেপ নিতে চলেছে, সেটা হচ্ছে যে আমরা প্রতিবারই জানি যে জবা জেলে পাঠিয়ে দেয়, কিন্তু এবার জবার হাতে রিভলভার উঠে যাচ্ছে তন্দ্রার জন্যে। তন্দ্রাকে সে হয়তো শ্যুট করে দেবে, এরকমটাই আমরা অনেকে মনে করছি যে হয়তো জবা তন্দ্রাকে শ্যুট করে দেবে। কিন্তু এই ব্যাপারটা ঘুরেও যেতে পারে, সেটা হচ্ছে যে এমনও হতে পারে জবা শুধু রিভলভারটা তাক করেছিল আর খুন করেছে অথবা গুলি করেছে অন্য কেউ, আর পুরো দোষটা কিন্তু এবার পড়তে চলেছে জবার উপরে। অনু যে তার মাকে এতটা ভালোবাসত এবং ছোটোর থেকে তার মাকে পায়নি, এখন যখন তার সামনে তার মায়ের ভালো জিনিসগুলো আসছে, সেই মুহূর্তে যদি তার মা মরে যায় বা তার মাকে যদি মেরে দেয়া হয়, তাহলে তার সব থেকে বেশি রাগ হবে তার কাকিয়া জবার উপরে এবং পরিবারের বেশ কিছু মানুষ কিন্তু রেগে যাবে জবার উপরে। কারণ সবাই তো আর এবার জানে না যে তন্দ্রা আসলে অভিনয় করে যাচ্ছে সবার সাথে, সে ভালো হয়নি। আর তারই পাশাপাশি রয়েছে জয়, তন্দ্রার হাজবেন্ড। সে ভাবছে যে তন্দ্রা হয়তো ভালো হয়ে গেছে, তাই সেও হয়তো ভুল বুঝতে পারে জবাকে। গল্পের কিন্তু টোটাল মোড়টা অন্যদিকে ঘুরে যাচ্ছে, তার কারণ আমরা অনেকদিন ধরে বলছিলাম একই ধাঁচে চলছে, তাই এই ধাঁচটাকে পাল্টানো হচ্ছে এবং এমন একটা মোড় আনা হচ্ছে যার জন্যে এই সিরিয়ালের প্রতি ইন্টারেস্ট কিন্তু আমাদের বেড়েই যাবে। আর একটা কথা বলে রাখি, খুব শীঘ্রই প্রোমো তো পেয়ে যাবে এবং আমার মনে যতটুকু হচ্ছে যে প্রোমো হয়তো দেখে ফেলেছো তোমরা, কারণ প্রোমো দিয়ে দেওয়ার কথা যে প্রোমোতে এরকমটা দেখানো হবে যে জবা শ্যুট হচ্ছে আর তন্দ্রা মারা যাচ্ছে, জবার গুল্লিতে ফেটে গেল তন্দ্রার ভুঁড়ি। তো যাই হোক, কিন্তু ফাইনালি জবার শ্যুট করার যে বিষয়টা ছিল সেটা আমি তোমাদেরকে বললাম যে জবা হয়তো রিভলভারটা তাক করবে কিন্তু মারবে হয়তো অন্য কেউ, এরকমটা ভাবনা চিন্তা হয়েছে। কিন্তু সেই ভাবনা চিন্তাটাকে যদি না করা হয়, আই মিন সেই ভাবনা চিন্তার উপরে যদি কাজ না হয়, তাহলে ওই যে জবার হাতেই প্রাণ দিতে হবে তন্দ্রাকে। তো যাই হোক বন্ধুরা, তাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট একটাই যে অবশ্যই করে দেখো সিরিয়াল কে আপন কে পর স্টার জল সহ স্টার জল শেষ দিতে ঠিক সন্ধে 7:30টার সময়। আর যারা যারা মিস করছো, আমি আছি, আমার কাছে যতটুকু যা আপডেট থাকবে ঠিক ততটুকুই তুলে ধরবো তোমাদের সামনে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করে সবাইকে একটু জানতে সাহায্য করো কে আপন কে পর সিরিয়ালের জমজমাট টুইস্টটা। আর হ্যাঁ, কে আপন কে পর সিরিয়ালের সমস্ত খবর সবার প্রথমে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।